আপনাদের কাছে মনে হতে পারে এই ভিডিওটি খুবই সাধারণ একটি ভিডিও। সেটা হচ্ছে যে আমরা দেখি যে গুগলে এই ধরনের একটি আইকন থাকে, এই আইকনের কাজ কি আমরা অনেকে জানি না। তবে এই অপশনটি আপনাদের বা আমাদের প্রত্যেকের ফোনে খুবই অবহেলিত অবস্থায় থাকে। এই টিউটোরিয়ালটি খুবই সাধারণ হলে এর কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এই অ্যাপস দিয়ে বা এই শর্টকাট, গুগলের এই শর্টকাট অপশন দিয়ে কত কিছু করা যায় এবং কিভাবে আপনারা পৃথক পৃথকভাবে এই আইকনের কাজ কী এবং এই আইকনের কাজ কী, এই কাজগুলো যদি আপনি জানেন, আমি আশাবাদী যে আপনারা এখন থেকে এই যে অপশন বা এই শর্টকাট অপশনটি সবাই ব্যবহার করতে শুরু করে দেবেন। সো বন্ধুরা, ভিডিওটি আর লং না করে এখন আমরা দেখে নেব যে এর কাজ কী এবং এই অপশনটি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে না থাকে তাহলে কীভাবে অ্যাড করতে হবে, আর যদি আপনি চান যে এই অপশনটি আপনার ফোন থেকে ডিলিট করে দিতে বা রিমুভ করে দিতে তাহলে কীভাবে করবেন, সমস্ত প্রক্রিয়া দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আর লং না করে এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, অ্যাট ফার্স্টে দেখিয়ে দেবো এই আইকনটি কীভাবে রিমুভ করতে হয়। তো এই আইকনটি রিমুভ আপনারা বিভিন্ন পন্থায় করতে পারবেন। এই আইকনের উপরে ক্লিক করে এখানে ডিলেট আইকন আছে, এখানে ছেড়ে দিলেই ডিলেট হয়ে যাবে বা রিমুভ অপশন আসবে কারো কারো ফোনে। তো রিমুভ অপশনে যদি আপনারা ক্লিক করেন সেখান থেকেও কিন্তু আপনি এই আইকনটি ডিলেট করে দিতে পারেন। এখন এই আইকনটি আমরা ডিলেট করে দেবো, ডিলেট করে দিয়ে কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো ডিলেট করে দিয়ে অ্যাড করার জন্য আপনাকে হোম স্ক্রিনে লং প্রেস করে চেপে ধরে রাখতে হবে। এরপরে দেখবেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে, এখানে ওয়ালপেপার, উইড গেটস এবং সেটিংস অপশন চলে এসেছে। আপনারা উইড গেটসে চলে যাবেন, এখান থেকে আপনারা ওই আইকনটি বা শর্টকাটটি আপনার হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনাদের নিচে চলে যেতে হবে, মেবি এখান থেকে আপনারা নিচে চলে আসুন, মেবি নিচে চলে আসুন, নিচে নিচে একেবারে লাস্টে এসে দেখবেন যে গুগল একটি অপশন দেওয়া আছে। তো জাস্ট এই অপশনটি আপনারা রং প্রেস করে ধরে এখানে আপনার হোমের যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন বা সেট করে নিতে পারবেন। ওকে, এখন এই অপশনটি সেট হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে কারো কারো ফোনে দেখবেন যে এখানে জি লেখা থাকে বা গুগল লেখা থাকে, এই লোগোটি কীভাবে চেঞ্জ করবেন বা এই আইকনগুলো যদি আপনার ফোনে না থাকে কীভাবে নিয়ে আসবেন, দেন আমি লাস্টে দেখে দেবো এই আইকনগুলোর কাজ কী। অসাধারণ কাজ, আপনি দেখে অবাক হয়ে যাবেন। আই হোপ, আমি আশাবাদী যে এই কাজগুলো দেখার পরে আপনারা ফিদা হয়ে যাবেন এই গুগল সার্চের যে অপশন শর্টকাট এর উপরে ফিদা হয়ে যাবেন এবং এটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন। তো এখন বিষয় হচ্ছে আপনাদের সবার ফোনে একটি অপশন থাকবে, সেটা হচ্ছে গুগল। তো আপনারা এখন গুগলে চলে যাবেন, গুগলে আসার পরে আপনার এই ধরনের একটা অপশন চলে আসবে। তখন আপনারা যেটা করবেন, আপনাদের যে জিমেল দিয়ে সাইন আপ করা আছে সেই জিমেলের প্রোফাইলের উপর ক্লিক করবেন, প্রোফাইল পিকচারের উপরে। এরপর এই ধরনের একটা অপশন চলে আসবে, তখন এখান থেকে আপনারা সেটিংস অপশনে চলে যাবেন। ওকে, সেটিংস অপশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ উইথ গেটস, জাস্ট এই অপশনে আপনারা চলে যাবেন। এখান থেকে কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করার পরে এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে জি একটা অপশন দেওয়া আছে। তো আমরা এখানে যদি জি ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন জি একটি অপশন, অর্থাৎ জি দিয়ে গুগল বোঝানো হচ্ছে। আপনারা যদি চান যে সরাসরি এখানে গুগল লেখা উঠুক তাহলে আপনারা গুগলে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে গুগল লেখা উঠবে, দিয়ে অপশনটি সিলেক্ট করার পরে এখানে ক্লোজ করে দেবেন। সেভাবে আরেকটি লোগো আপনারা চেঞ্জ করতে পারেন। যদি আপনারা এখানে ক্লিক করেন এখান থেকে দেখতে পারবেন যে এই যে গুগলের যে আপনার রাউন্ড চাচ্ছেন বা না ফ্ল্যাট চাচ্ছেন, কোনটা চাচ্ছেন, লম্বা না গোল না বৃত্তকার, এটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের মন মতন। তো এখানে টিকমার্ক করে দেবেন। এরপর আপনারা যেটা করতে হবে, আপনারা ক্লোজে ক্লিক করুন। এখান থেকে আরেকটি অপশন আছে, এই অপশনে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে গুগলের সার্চ বারটি নিয়েছেন সেটা আপনার হোম স্ক্রিনের কালার অনুযায়ী বিভিন্ন রকম কালার এখানে সিলেক্ট করে নিতে পারেন। আদারে যদি চান যে আপনি কাস্টমাইজ কিছু কালার করতে চাচ্ছেন তাহলে কাস্টমাইজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে শ্যাডো সিলেক্ট করে নিতে পারেন, তো আপনারা শ্যাডো সিলেক্ট করতে পারেন, যে কোনো স্টাইলে এটা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টাইল হচ্ছে, আপনারা আপনাদের মন মতন একটি কালার সিলেক্ট করে ক্লোজ করে নেবেন। ওকে, এখন বিষয় হচ্ছে এখানে সমস্ত প্রক্রিয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পরে লাস্ট একটি অপশন আছে, জাস্ট আমরা এই অপশনের ভিতরে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাইটনেস, ডার্ক বা হালকা যেটা করতে চাচ্ছেন আপনার হোম স্ক্রিনে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, দিয়ে ক্লোজ করে দেবেন। ওকে, যদি মনে হয় যে সেটিংগুলো আপনি যেগুলো করলেন কাস্টমাইজ সেগুলো যদি উল্টোপাল্টা হয় তাহলে এখানে রিসেট টু ডিফল্ট স্টাইল, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখন আমরা এখানে ডান করে দেবো। ওকে, এখানে গট ইট করে দেবো। এখন আমাদের সমস্ত প্রক্রিয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব।
বন্ধুরা এখন বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাউথের মতন একটি আইকন দেওয়া আছে, তো এই আইকন দিয়ে কি কি কাজ হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। যদি আমরা এখানে একটু ওয়ান প্রেস করি তাহলে এখান থেকে আমি যা বলবো সেটা কিন্তু অটো রেকর্ড হবে। এখান থেকে যদি আমি মনে করি যে সং দেখতে পাচ্ছেন ডিজে সং অনেক কিছু চলে আসবে, অর্থাৎ আপনি যেটা আপনার মুখ দিয়ে বা ভয়েস, এটা হচ্ছে ভয়েস টাইপ। আপনি যদি চান যে এখান থেকে আপনি ভয়েস টাইপ করবেন, বিভিন্ন চ্যাট করবেন, তো আপনারা এগুলো করতে পারেন। এখন বিষয় হচ্ছে দুই নম্বর একটি অপশন দেওয়া আছে, এই অপশনের ব্যবহার দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ব্যবহার, আপনি এতদিন কোথায় ছিলেন যে এর ব্যবহার আপনারা জানেন না। যদি আমি মনে করি যদি এর ব্যবহার আপনি না জানেন তাহলে আপনি আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আপনি ছেড়ে দেন, কেননা এই শর্টকাট বা এই ক্যামেরা অপশন দিয়ে অনেক কিছু করা যায় এবং এর যে সার্ভিস সেই সার্ভিসগুলো দেখলে আপনি হতবাক হয়ে যাবেন যে এতদিন আমি এই সার্ভিসগুলো কেন জানিনি বা এই সার্ভিস কেন ব্যবহার করিনি। তো আমি সেটাই দেখাবো। তো এখন আমরা যেটা করব, এখানে ক্যামেরা মতন যে আইকন দেখছেন সেই ক্যামেরা মতন আইকনে আমরা ক্লিক করব। ওকে বন্ধুরা, ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা নর্মালি যেটা করবেন সার্চ উইথ ইওর ক্যামেরা, জাস্ট এখানে ক্লিক করবেন। সাপোজ আপনি একটি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, সে প্রোডাক্টের নাম জানেন না এবং আপনি তার দাম প্রাইস কত সেটাও জানেন না, তো প্রোডাক্টটাকে আপনি ছবি তুলবেন। দেখুন আমি এই এই প্রোডাক্টের একটি ছবি তুললাম, দিয়ে সার্চ বারে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এর ছবি উঠে যাবে, মেবি ছবি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর নাম কি মেরুল পেট্রোলিয়াম জেলি, এর বাংলাদেশ মূল্য কত, কত গ্রামে কত মূল্য, সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে। খুব অ্যামাজিং একটি ব্যাপার, তাই না? খুব ভালো মনে হচ্ছে না আপনার কাছে? মনে হচ্ছে না যে এই ব্যাপারটি আপনি আগে জানতেন না, এখন জেনে খুব ভালো লাগছে? ধরুন আরও কিছু টিপস আমি দেখাচ্ছি, তবে একটু কষ্ট করে দেখুন, ভিডিওটি লং হলে অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও দেখে। তো ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় বা মনে হয় যে স্পেশাল একটি ভিডিও, তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আপনার কাছে। এখন আমরা ব্যাকে চলে আসবো। এখন বিষয় হচ্ছে আমি একটি প্রোডাক্ট কিনতে যাচ্ছি বা এই প্রোডাক্টের নাম কি আমি জানি না, তো আমি এখানে এই প্রোডাক্টটিকে আমরা সার্চ করব। তো সার্চ অপশনে ক্লিক করার পর ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে যে এই প্রোডাক্টটি বিভিন্ন কোয়ালিটি এবং কত প্রাইস সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এইভাবে করে আপনি যে প্রোডাক্টের নাম জানেন না এবং তার প্রাইস জানতে চাচ্ছেন সেই প্রাইসের ছবি তুলবেন। ছবি উঠাইলে কিন্তু আপনার প্রাইস সহ চলে আসবে। তো এখন আমরা আবার ব্যাকে চলে আসি। এখানে আরেকটি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটির নাম কি এবং এই প্রোডাক্টটির প্রাইস কত আমরা দেখব। তো এর জন্য আমরা নর্মালি আবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা সার্চ করব। সার্চ আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে কিন্তু এটা চলে এসেছে, বিভিন্ন কোয়ালিটি চলে এসেছে এবং এর ট্যাপ করলে বিভিন্ন প্রাইস সম্পর্কে ধারণা করে দেবে। আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, পরে নেক্সট স্টেপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কেননা আমরা অনেকে গুগলে সার্চ করি, টাইপ করে সার্চ করতে হয়। এখন থেকে আপনি জাস্ট একটি ছবি তুলবেন, যে কোনো লেখা সেই লেখাটিকে চায়না, হিন্দি, উর্দু, ফার্সি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবেন। সাপোজ দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইংলিশ প্যারাগ্রাফার আছে, তো আমি ইংলিশ প্যারাগ্রাফটা আমি এখানে জাস্ট একটি ছবি তুলে নেব। তো সার্চ অপশনে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন লোডিং রেজাল্ট, এখানে বিভিন্ন ধরনের চলে এসেছে, এখানে হিন্দুস্তানি, পাকিস্তানি সমস্ত ভাষা কিন্তু এখানে চলে এসেছে। এখন বিষয় হচ্ছে আপনি এটা যদি চান যে ট্রান্সলেট করবো, তো ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইংলিশ টু ইংলিশ, এখন আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। আপনি ইংলিশ থেকে বাংলা যাচ্ছেন না বাংলা থেকে ইংলিশ যাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজে করতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজে করতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলায় করতে যাচ্ছি তো বাংলায় আমি সিলেক্ট করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লেখা চলে এসেছে, অর্থাৎ এখন থেকে বুঝতে পারছেন যে এখন থেকে যে কোনো লেখা আপনি, সাপোজ আপনি কোনো এক জায়গায় ভ্রমণ করতে গিয়েছেন, সেখানে ইংলিশে একটি সাইনবোর্ড দেওয়া আছে, সেই সাইনবোর্ডের মূল থিমটা আপনি কিন্তু বুঝতে পারছেন না, তখন আপনারা যেটা করবেন সেই সাইনবোর্ডের একটি ছবি তুলবেন। ছবি তুলে সেখান থেকে এখানে বাংলায় বা গুগল ট্রান্সলেটে যখনই আপনি ক্লিক করবেন সেই ব্যানারটি কিন্তু আপনার ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সাথে সাথে কিন্তু দেখতে পারবেন। আপনাদের কাছে মনে হচ্ছে না যে এই ভিডিওটি খুবই দারুণ একটি ভিডিও এবং এর আগে আপনারা জানতেন না যে এই ক্যামেরার ব্যবহার কী এবং ক্যামেরা দিয়ে কী কী করা যায়? বন্ধুরা, লাস্টে আরেকটি মজার বিষয় দেখাবো। আপনাদের দেখলাম যে ইংলিশ থেকে বাংলায় করা যায়, কিন্তু বাংলায় থেকে আবার ইংলিশ করা যায় কিনা সেটা আমাদেরকে আবার একটু দেখতে হবে। বন্ধুরা, আমরা সাপোজ এখানে বাংলা একটি লেখা আছে, জাস্ট আমি এটা কপি করে নিলাম। এখান থেকে আমরা যদি এটাকে ইংলিশ করতে যাই সেটা ইংলিশে রূপান্তর হয় কিনা সেটা আমরা সিলেক্ট করব, দেখে নেব। তো আমরা ইংলিশে ক্লিক করলাম, ইংলিশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বাংলা যে অপশনটি ছিল বা বাংলা লেখাটি সেটা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে গেল।
আই হোপ আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে গুগল শর্টকাটের ব্যবহার কি এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। যদি ব্যবহার করেন তাহলে আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।